বাইরে মা ওই মাছ মাংস একসাথে পুরাই খায় খুঁটির ভিতর দিয়ে একসাথেই। হ্যাঁ, এখন উনি ধরেন ওই বৃষ্টির ভিতরেও ওই রকম থাকেছে, আপনার নদীর ভিতরেও এরকম থাকেছে, ঘর বাড়ি নাই পুরো রোডে ঘাটেই। হ্যাঁ, চরে বালির ভিতরে ধরেন কাদার ভিতরে এরকমই জীবনযাপন করলো, বস্তার ভিতরে একটা আমের জন্যে একটা 10টা টাকার জন্যই কাড়িয়ে নিতে গেলি বা তখন তাবুত দিত চলামলা দিয়েই তো এরকম পাগল। আমাদের পদ্ধতি যে খাবাসি দেওয়া হয় ওনারও খাবাসি দেওয়া হয় মুসলমানদের। হ্যাঁ হ্যাঁ, সেই মাটিতে শোয়া খাবাসি দেওয়া হয় উপরে, এটা আপনি দেখছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, সংযুক্ত আছে আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়ে একজন পাগলের সম্পর্কে নিয়ে আমি আপনাদের একটু জানার জন্য চেষ্টা করব। তো প্রথমেই আমার পাশে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছে এবং তার সাথেই জানবো যে এই পাগলের সম্পর্কে নিয়ে আর কি। প্রথমেই একটু আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ জুবেদ আলী। জুবেদ আলী, গ্রামের বাড়ি কোথায়? গ্রামের ভাওড়ায়। পাগল একজন আমরা নাম শুনেছি, তার নাম হচ্ছে সুধীর পাগল। তো সুধীর পাগল তো আপনি সরাসরি তাকে দেখছেন? হ্যাঁ দেখেছি, দেখেছি। আচ্ছা, তার সম্পর্কে আপনি কতটুকু জানেন? সম্পর্কে সে তো পাগল বললেন, ওই মানে 25 কি 27 বছরের সময় পাগল হয় যে ঘরতে পারা গেছে। হ্যাঁ, এখন ওই মাঠে মাঠে ওই বাজারঘাট কুমারখালী হেনে হনে থাকি বেড়াই তো। তবে সে তো অরিজিনালি পাগল। যেমন যেমন ধরেন ওই ছুমসায়ের ধার ধারল না, হচ্ছে আপনার খাওয়া দাওয়ার ধার ধারল না, ওই বাইরে ওই মাছ মাংস একসাথে পোড়ায় খায় খুঁটির ভিতর দিয়ে একসাথেই। হ্যাঁ, মাছ মাংস আপনার সব কিছু একসাথেই খায়। সেটা কীভাবে? ওই 2টি ইটির বা 3টি ইটির পরে খুঁটি দিয়ে ওর ভিতরে মাছ দিত, মাংস দিত, আবার আপনার ডাল দিত, চাল দিত, এরকমভাবে পাগল মানুষ সব একসাথে একসাথে। আচ্ছা, এই খাওয়াটাকে আপনি দেখছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, এই গেল একটা বিশেষত্ব, আর কী কী বিশেষত্ব আপনি দেখছেন? আর কি, এখন উনি ধরেন ওই বৃষ্টির ভিতরেও ওই রকম থাকেছে, আপনার নদীর ভিতরেও এরকম থাকেছে, ঘর বাড়ি নাই পুরো রোডে ঘাটেই। হ্যাঁ, চরে বালির ভিতরে ধরেন কাদার ভিতরে এরকমই জীবনযাপন করলো। নদীর ভিতরে বলতে নদীর ভিতরে নদীর ভিতরে বলতে বালুর চরে, বালুর চরে। হ্যাঁ আচ্ছা, ওই মানে পানির কিনারে এরকম থাকতো কিছুদিন। হ্যাঁ, তবে ওর গুণগত যে মান সেইটা ওর শরীর। হ্যাঁ, সেইটা শরীরের ভিতরে ধরেন বহুত কিছু সহ্য ধৈর্য আছে। হ্যাঁ, তার একটা স্বাভাবিক মানুষ তো এভাবে জীবনযাপন করতে পারে না। হ্যাঁ, এটা একটা ভালো মানুষের ভাবে রোদ নিঙের আপনি বৃষ্টি এরকম জীবনযাপন করে না। এটা দেখি আলফাম আমরা এরকম দেখে আসতেছি। উনি কি বস্ত্র পরিধান করতেন? ওই আপনার বস্ত্র আগে ছিল না, মানে এই সময় মানে 20-25 বছর ওই লুঙ্গি টুঙ্গি ধুতি মুতি পরতো ওই কুমারখালীতে দিত কিছু লোক, আর আগে পড়তে হচ্ছে শর্ট। আচ্ছা, উনি বংশগতভাবে উনি কোন সম্প্রদায়ের মানুষ? উনি হচ্ছে আপনার রাজবংশী, তো ওটা জালিয়ে কয়। হ্যাঁ, ওটা ওরা ওরা হচ্ছে জালিয়ে পরিবার, তার মানে হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায়। আচ্ছা, এখন ওর ভিতরে কি আছে কি না আছে, মানে বাইরের থেকে যারা আইছে ওটার ভিতরে গেছে এরাই ভালো জানে। অনেকে এখন এই যে মাজারে আইছে ধরেন জাকাত মাকাতে ইয়ে টিয়ে দেয়, মানে ছাগল টাগল মুরগি টুরগি চাল ডাল বহুত কিছু দিচ্ছে। এখন উনি মারা গেছে কয় বছর হলো? উনি মারা গেছে মানে 20 বছর, এইটি বলে আজ থেকে 20 বছর। হ্যাঁ, মানে এই যে জানুয়ারিতেই আপনার 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে মারা গেছে। জানুয়ারি 1 তারিখে যে আপনার ইয়ে হয়, এখানে মেলা হয়, এই মেলা ধরেন ওই মানে 20তম মেলা এবার গেল, 20তম 19 কি 20 এরকম মারা গেছে আর কি। ওনার ভিতরে যে কী আছে এটা আমরা নির্ণয় করে দেখি উনি। হ্যাঁ, আর উনি যে আমাদের এলাকা অন্যায় করেছে কিংবা একজনের সাথে কথা বলেছে এরকম না। কথা কি উনি কম বলতেন? কথা বলতো না পাবলিকের সাথে,
কিন্তু ওনার কাছে যে একজন উদ্দেশ্য করে যাই, উদ্দেশ্য করে আসতো তখন হচ্ছে কাছে বসে থাকলেই ওই যন্ত্রণার ঘাইতি মানে যন্ত্রণার মানে তৃষ্ণাতেই একটা ঘাই মারত খড়ি দিয়ে, কিংবা ভাত আনতে ভাত চাইতে একটা বাড়ি মারতে এরকম ইট মারতে এইগুলো। যন্ত্রণা তৃষ্ণা বলতে আপনি কি বোঝাচ্ছেন? ওই আপনার এই ইয়ে হয়তো টাকা নিবি একজন কাটিয়ে নিবি নি, হয়তো ওই বস্তার ভিতরে আসবাবপত্র আছে ওইগুলো কাটিয়ে নিবি নি, এই 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 জন্য মানে ওনার বস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জন্য ওনাকে মানুষ তারপরে ওনাকে নাকি ঠাট্টা বিদ্রুপ করতেন তালি? হ্যাঁ, অনেকে বোঝে না পাগল যেটা, হ্যাঁ সে তো আমরা অবশ্যই নাই, ওই বাইরের লোক হয়তো কেউ আসতে পাগল বলি হয়তো, ওই অনেকেই রাখেন লঙ্গি নতুন লঙ্গি দেখতো কাড়ি নেওয়ার জন্য, কিংবা দশটা টাকার জন্য বিশটা টাকার জন্য এই ধরনের হাল করত, তাদের হয়তো ওই তখন ওই টাকার উদ্ধারের জন্য ইট মারতে কিংবা একটা চলা মারতে এই ধরনের। আচ্ছা আচ্ছা, ওনার দ্বারাই উপকার হয়েছে এমন নজির কি আছে আপনার জানা মতে? উপকার এখন যারা পাইছে অনেকেই হয়তো পাইছে, তেমন এই যে এখানে কন্ট্রোল ছিল, কন্ট্রোলে এই দিনে এসে ওর লালন পালন করেছে, ওই হেনে হনে নিয়ে গেছে, পায়খানা শোয়া করেছে এ ধরনের, তাহলে তো ওনার উনি তো তার কাছে উপকার পাইছেই, না হলে তো এগুলো করি নাই। আপনি তো ওনাকে দেখেছেন? হ্যাঁ, সচক্ষে দেখছেন। হ্যাঁ, আচ্ছা, ওনার দ্বারাই আপনি কখনো ওনার সাথে তো কথাবার্তা হয়েছে আপনার? আমার ওই দাদা দাদা করে ডাকতাম, কথা বলতো না। বস্তার ভিতরে আমের জন্য একটা দশটা টাকার জন্য কাটিয়ে নিতে গেলি বা তখন তাবুত দিত চলামলা দিয়েই তো এরকম পাগল। উনি কি সংসার করেছেন? না, সংসার করেনি। সংসার করেনি? না, সংসার করেনি। তার মানে চিরকুমার ছিলেন? হ্যাঁ, বিয়ে থাকা করে নাই, সংসার করে নাই, ওই বিয়ের বয়সে বাড়াইছে পথে পথেই। বিয়ের বয়সে বাড়াইছিল মানে? মানে ওই মানে ওনারা জানি সম্প্রদায় ওনার ভাই বিয়ে থাওয়া ঠিক করেছিল, তখন হয়তো কত কারণে ভিতর দিয়ে ওরে যেভাবেই হোক ওই বাড়িতে বাড়া আইলো আর বাড়ি গেল না, বিয়ে থাওয়া হইল না, ওইভাবে থেকে গেল। ওনারা ভাই বোন কয়জন ছিলেন? ওনারা হচ্ছে দুই ভাই, বোন আছে একটা। সুধীর সবাই বড় না ছোট? সুধীর ছোট না, ভাই ভাই আছে ডিজেনের বাপ আর সুধীর। আচ্ছা, দুই ভাই দিছে দিতেন দিতেন হচ্ছে সুধীরের ভাই, দুই ভাই কই দিন। আচ্ছা, যাই হোক, তো আরেকটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, যেহেতু উনি সংসার ত্যাগী মানুষ ছিলেন, এক কথায় উনি বৈরাগী মানুষ, বৈরাগী, সেই ক্ষেত্রে আপনি যেহেতু এই যে পাগল বলে এখন তো মানুষ সুধীর পাগল বলেই তো আমরাও শুনেছি যে উনি সুধীর পাগল, তো এই পাগল কি উনার এই বৈরাগীর কারণে কি উনি পাগল, নাকি আসলে পাগল নামটা কিভাবে হলেন? পাগল বাড়িতে বাড়ায় আসলেও পথে আর বাড়ি ঢুকলো না, সেই জায়গাতে প্রচার হলো, সেই জায়গাতে সেই দিনই পাগল। হলদার মানুষ ছিল হয়তো, তার আগে ভালো যখন ছিল হয়তো মাছ টাছ মারত গাঙে, তারপর বিয়ে থাওয়া ঠিক করার পরে আর সে আর ঘরে গেল না। ও বিয়ের কথা যেদিনই শুনলো সেদিনই উনি বাড়ি থেকে বের হলেন আর কি। আচ্ছা আচ্ছা, এছাড়া আপনার জানা মতো ওনার বিশেষত, যেহেতু আপনি সরাসরি তাকে দেখেছেন অনেকবার তো দেখেছেন, যেহেতু আপনার তো পাশের আর কি, এবং উনি যেদিনকে মৃত্যুবরণ করেন সেদিনকে আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। আচ্ছা, ওনার কি জানাজা হয়েছিল? তো জানাজা বলতে আপনার কি? জানাজা বলতে আপনি সাধু সাধু ব্যক্তি হিসাবে এই এলাকার লোক পরিচিত, এই এলাকার ছেলে বলে হিন্দু রীতি অনুযায়ী যেটা আর কি, সেই রীতি অনুযায়ী পালন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই ওরকম পালন হয়েছে হিন্দু রীতি, মানে ওদের যে আপনার ওই শ্মশান মাজার হয়, না না শ্মশান ওইভাবে মানে মাজার একটা হয়, এই ধরনের একটা দাপন কাপন করা হয়েছে। না, আমি যে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, উনি যেহেতু হিন্দু সম্প্রদায়ের মানুষ, না না ওইভাবে হিন্দু সম্প্রদায় ওইভাবে হয় নাই, মানে হিন্দুরা মারা গেলে সাধারণত আপনার শ্মশান নিয়ে যায়, যেভাবে একটা লাশ দাফন করা হয় ওইভাবে দেওয়া হয়েছে।
আমরা সাধারণত জানি মুসলমানদের মৃত্যু হলে একভাবে দাফন কাফন হয়, আবার এই হিন্দুরা যদি মারা যদি যায় সেক্ষেত্রে তাদের দাফন কাফন হয় আছে অন্যভাবে, আবার খ্রিস্টানরা যদি মারা যদি তাদের পদ্ধতিটাও আছে ভিন্নতে। এখন ওনার ক্ষেত্রে ওনার কোন পদ্ধতিটা? ওনার আমাদের পদ্ধতিতে খাবাসি দেওয়া হয়, ওনারও খাবাসি দেওয়া হয় মুসলমানদের। হ্যাঁ, সেই মাটিতে সোয়া খাবাসি দেওয়া হয় উপরে, এটা আপনি দেখছেন? হ্যাঁ, তে উনি তো ওনার কবর মাথার কবর তো আর এখানে একটা না, সুধীর কবর আর একটা আছে ওই ওই চাপড়া ব্রিজে। তার মানে কি? মানে হচ্ছে এর মৃত্যুর পরে ধরেন ওই কন্ট্রোল যে লোক লালন পালন করলে লাস্টে এসে ওই লোক দাবি করেছিল যে সুধীর আমার, তো ওখানে লাশ নিয়ে যায়। লাশ নিয়ে যাওয়ার পরে এখানকার লোক দাবি করলো যে সুধীর আমার দেশের লোক, আমাদের দেশে দিতে হবে লাশ। তখন ও কবর কাইটেও ফেলেছে ওখানে। ওখানে বলতে কোন জায়গাটা? চাপড়া। ওটাও চাপড়াতে? হ্যাঁ, তার মানে একই ইউনিয়নে? একই ইউনিয়নে, এক ব্রিজ আপ ডাউন। তো লাস্টে এখানকার মেম্বার টেম্বার ধরল যে আমার শুধু আমারে দাও, আমরা এখানে যাই করি সমাধি করি আর পুরাই পুক করবো। তা মেম্বারের চাপে ধরেন এখানে আবার ওই লাশ নিয়ে আইলো। তো ওখানে যেই ওই কবর টবর কাটি ফেলেছে, তখন ওই কবরে ওরও আবার ওই তেনাতুনি ওই ছালামালা দিয়ে ওখানে আবার একটা মাজার করেছে এরকমই। তাহলে অরিজিনাল কবর কোনটা? অরিজিনাল কবর এটা। এটাই? এটা। তার মানে অরিজিনাল দেহবাশেষ ওনার এখানেই? এখানে। হ্যাঁ, সেই তো। আর শুধুমাত্র মানে ওখানে হচ্ছে আপনার ওই তেনাতুনি ওই এটি দেওয়া আছে, মানে ওই সালামালা দিয়ে কবর তো লাস্টে ঢেকতে হয়, কবর করলিতে হয় না, ওই ওই জন্য ওখানে মানে মাজার করেছে। এটা মাজার করে সিন্ধু করেছে। আচ্ছা, সেখানে ওখানেও আপনার ওই পাগল ছাগল আমদানি হয় এই একই দিনে? একই দিনে, একই দিনে পালন হয়। হ্যাঁ, আচ্ছা, তার মানে একই মানুষের কবর হচ্ছে দুইটা? দুইটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে এই যে অনুষ্ঠান, তো যেহেতু দুইটা যেহেতু মাজার আর কি, মাজারই তো বলেন আপনারা? হ্যাঁ, এটা মাজারই বলা মাজারি। তো সেই মাজারের একই দিনে অনুষ্ঠান হয়? একই দিনে অনুষ্ঠান হয় ওখানেও এখানেও। কিন্তু শুধুমাত্র এই যে প্রতি বছর ওনার কি মৃত্যুটাই কি স্মরণ করা হয়? মৃত্যুটা, মৃত্যুটা স্মরণ করা হয়। জন্মটা? জন্ম আর জন্ম তারিখ নাই, আর এরা দিয়েও নিয়ে জন্ম তারিখ পালন করো না, না না, শুধুমাত্র মৃত্যুটাই, মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করে। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ কথা হলো, যেহেতু আপনি প্রত্যক্ষ হিসেবে এই সুধীরকে আপনি দেখছেন, তার ক্রিয়াকলাপে তাহলে সে যেহেতু বৈরাগী মানুষ ছিলেন এবং আপনার ভাষায় সে একজন ভালো পাগলই ছিলেন, এবং খাঁটি পাগলই বলা যায় আর কি। নিজস্ব জীবিকা নির্ভর করার জন্য কারোর কোথাও যায় না, জীবন জীবিকা বা কাম ভাবি যাবে তার না, না 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 না, এটা নাই। আচ্ছা আচ্ছা, আর সে কারোর অন্যায় করি নাই? অন্যায় করি না, না না, এটা অন্যায় করি নাই কারোর। এই একটা পথের পাগল, পথের পাগলই। হ্যাঁ, তার কাছে ওই আপনার পয়সা কুড়ি টাকা পয়সা অর্থ এমন পাগলই ছিলেন যে মানুষ ওনার দ্বারাই উনি অত্যাচার হয়েছে ওনার দ্বারা, মানুষের দ্বারাই, কিন্তু উনি কোনো মানুষকে ক্ষতি করেন না, না না, ক্ষতি করেন না, মানুষ উপকারই করেছে। হ্যাঁ। আচ্ছা, কোনো মানুষ যদি বিপদ আপদে যেতে বলে স্মরণ করলি তাকে? তাকে স্মরণ করিয়ে দেরি বেদি তো অনেকেই আসে জীবিত থাকা কারণে। হ্যাঁ, জীবিত থাকা কারণে সাথে যেভাবে হোক কথা হয়েছে, হয়তো গোপনে হোক মারি খা কারো চলা দিয়ে বাড়ি এসে। ও মানে মার খালি কি সেই লোকটা ভাগ্যবান? ওই মার খাই যা যা চলা দিয়ে খাই খাওয়া যা যা তখন চলে গেছে সেই লোক।